এবারে ইউক্রেনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন হামলা চালানোর গুরুতর অভিযোগ তুলেছে বেলারুশ। শনিবার রাজধানী মিনস্কে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, শুক্রবার রাতে ইউক্রেনের ডজন খানেক ড্রোন বেলারুশের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ সময় আকাশ প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেলারুশ রাশিয়া সীমান্ত এলাকায় সতর্কতা জারি করে ড্রোনগুলো ভূপাতিত করে বলে জানান লুকাশেঙ্কো। সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চলছে। হামলার উদ্দেশ্যে এসব ড্রোন অনুপ্রবেশ করে বলে দাবি বেলারুশ প্রেসিডেন্টের। ইউক্রেন এর আগেও আকাশ সীমা লঙ্ঘন করেছে উল্লেখ করে লুকাশেঙ্কো এসবের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্কতা জানান। তিনি আরও জানান, এদিন রাডারে আরও বেশ কিছু ড্রোন শনাক্ত করা হয়। সেগুলো শুরুতে রাশিয়ার স্মোলেন্স্ক শহরের দিকে যাচ্ছিল, পরে গতিপথ বদলে ইয়ারোস্লাভের দিকে যায়। ক্রেমলিনকে এ ব্যাপারে সতর্কতা জানায় মিনস্ক। আকাশসীমা লঙ্ঘন করে হামলার চেষ্টা চালানোর বিষয়ে মিত্রদেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানিয়েছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এরই মাঝে গোমেল ও মজির সীমান্তে সেনাদের অবস্থান শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন লুকাশেঙ্কো। ক্ষেপণাস্ত্র ও বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে সেসব এলাকায়। অন্যদিকে ইউক্রেনের কাউন্টারিং ডিসইনফরমেশন সেন্টারের প্রধানের দাবি, মূল যুদ্ধ থেকে চোখ ফেরাতেই এমন অভিযোগ তুলছে বেলারুশ। এর অজুহাতে সীমান্তে সেনা অবস্থান জোরালো করছে তারা। হিজল জোবায়ের, বাংলাভিশন।